কেমব্রিজ ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির গেটে লেখা আছে সূরা নিসা 135 আয়াত। সেখানে আল্লাহ পাক বলছেন, তোমরা বিচার করার সময় কোনো অবস্থাতেই স্বজনপ্রীতি, দলপ্রীতি ইত্যাদি কোনো কিছুই করো না। এই 31 মানে কি? 31 দিন হয় কখন? রাত্রে না সকালে? বলেন, এখন খোঁজবা না, দিন কি রাত্রি হয় না সকালে হয়? 31 কখন হইল? রাত 12:01। তখন কি সকাল সূর্য উঠছে? এটা ধোকা না, মিথ্যা, ভুয়া, এটারই পক্ষে সারা বিশ্ব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে সারা দেশে আমাদের মাদ্রাসাগুলিতে, বিশেষ করে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের অধিভুক্ত প্রায় 40-এর অধিক মাদ্রাসায় অভিভাবকরা সব এসেছেন। কোন আগামী মাসে সকাল থেকে তাদের অ্যাডমিশন টেস্ট হবে, বাচ্চাদের ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চাদের সাথে তাদের অভিভাবকরাও আজকে মার্কাজে এসেছেন, অন্যান্য মার্কাজের নেই। আবেগে তারা আসছেন মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসা আর হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনস্থ মাদ্রাসা যে এক নয়, এটা অনেকে জানেন না। সে কারণে শিক্ষা দর্শনের উপরে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা রাখতে চাই অতীব সংক্ষেপে। যারা তাহারিকের নিয়মিত পাঠক তারা এগুলো আগে থেকে পড়ে আসছেন, এরপরও আমাদের যেগুলো বই আকারে বেরিয়ে গেছে আমাদের 72টি সম্পাদকীয় নিয়ে, যে দিকদর্শন বের হয়েছে 1 এবং 2, দুইয়ের মধ্যে শিক্ষা দর্শন পাবেন। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলকাল ইনসান মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তবিন্দু থেকে, নুতফা থেকে, শুক্রাণু থেকে। ইকরা ওয়া রাব্বিকাল আকরাম, তুমি পড়ো এবং তোমার প্রতিপালকের সম্মানিত প্রতিপালকের কসম তার নামে, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। কি শিখিয়েছেন? আল্লামাল ইনসানা মা আলম ইয়ালাম, মানুষকে তিনি শিক্ষা দিয়েছেন যার সে জানে না। এই পাঁচটি আয়াতে চারটি বিষয় মৌলিকভাবে বর্ণিত হয়েছে। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে প্রথমে একরা শব্দ নাই, তুমি পড়ো এই কথাটি পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই, কোনো সংবিধান গ্রন্থেও নাই, কোনো দেশের রাষ্ট্র সংবিধানেও নাই, এমনকি কোনো লেখকের বইতেও পাবেন না। বিশ্ব নিয়ন্ত আল্লাহ বিশ্ব পরিচালনার জন্য বিশ্বনবীর কাছে বিশ্বগ্রন্থ কোরআন পাঠিয়েছেন। প্রথম বক্য এই একরা, তুমি পড়ো। অথচ যাকে বলছেন একরা তুমি পড়ো, জিবরিল যখন এই আয়াত নিয়ে তার কাছে এলেন, তিনি বললেন মা আনা বেকারি ইন, আমি পড়তে জানি না। চিন্তা করে বোঝার চেষ্টা করবেন, হুকুম হচ্ছে তুমি পড়ো, নবী বলছেন আমি পড়তে জানি না, আবার বলছেন পড়ো, আবার বলছেন পড়তে জানি না, এবারে বুকে চাপ দিয়ে বললেন পড়ো, আল্লাহর হুকুমে তার বুকের ভেতরে জড়তা কেটে গেল, বুকটা প্রসারিত হয়ে গেল, এবার তিনি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক দিয়ে পাঁচটি আয়াত বলে জিবরিল চলে গেলেন। আর এখানে বহুদিন ফাতরাত লহিজ শুরু হয়ে গেল, আল্লাহ রসুল হেরা গুহা থেকে নেমে বাড়ি আসতেছেন, মনে মনে চিন্তা, তাই তো এলো পাঁচটি আয়াত শিখালো আবার গেল কোথায়? না, হঠাৎ শব্দ পেলেন, ডাইনে বামে তাকাচ্ছেন কোনো কাউকে দেখছেন না, আবার শব্দ, কি ব্যাপার? উপর দিয়ে তাকিয়ে দেখেন যে দিগন্ত জোড়া 600 ডানা বিশিষ্ট জিবরিল ফেরেশতা হতভম্ব হয়ে গেলেন, ভীত কম্পিত দেহে সোজা ঘরে এসে খাদিজাকে বললেন জাম্মেলোনি জাম্মেলোনি, আমাকে চাদর মুড়ে দাও, আমাকে চাদর মুড়ে দাও। এত ভীত তিনি হয়ে গেছিলেন, কারণ ওই এত বড় যে দিগন্ত বন্ধ হয়ে গেছে, আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল মহাশূন্য, জিবরিলের মূল যে দেহ এটা উনি দুবার দেখেছেন, এই প্রথমবার এই একটাই, এর আগে উনি দেখেননি, তাতে ভয় হওয়াটা স্বাভাবিক। দ্বিতীয়বার দেখেন মেয়েরা জেগিয়ে, সে তো দুনিয়াতে না আকাশ উঠে। যাই হোক, তিনি শিখলেন এই কথাটাই, পড়ো আল্লাহর নামে পড়ো। মুসলমানদের শিক্ষা দর্শন হচ্ছে এখানে, সে শিখবে ইলাহি শিক্ষা, শয়তানি শিক্ষা নয়, আল্লাহর শিক্ষার বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইবলিস। সে বলেছিল আল্লাহ তুমি আমাকে তো পদভ্রষ্ট করলে, তো আমি কেয়ামত পর্যন্ত মানুষকে পদভ্রষ্ট করব। আল্লাহ বললেন যাও, তোমাকে অবকাশ দিলাম, কিন্তু আমার মখলিস বান্দাদেরকে তুমি কখনোই পদভ্রষ্ট করতে পারবে না। সেই চ্যালেঞ্জ ইবলিসের এখনও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। আমরা যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছি, এটা কি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারছি? আমরা কি শয়তানের শিক্ষা শিখাচ্ছি না ইলাহি শিক্ষা শিখাচ্ছি?
এই বিষয়টা কি কখনো অভিভাবকরা চিন্তা করে দেখেছেন? দেশের সরকার কি কখনো চিন্তা করেছেন? সবচেয়ে বড় অভিভাবক তো সরকার, তাদের মাথায় এগুলো আছে? খালি কোটি কোটি বই সে আজকে ছাত্রদেরকে দিবে, সেই তালেই ব্যস্ত, বইয়ের মধ্যে কি লেখা আছে সে হুঁশ কি সরকারের আছে? যারা আমাদের তাহারিকের পাঠক তারা জানেন, বিগত প্রায় এক বছর ধরে আমাদের লেখা যাচ্ছে সেখানে মাদ্রাসা শিক্ষার অন্তরালে, বইয়ের মধ্যে কি যে বিষাক্ত বিষ ঢুকাচ্ছে, করোনা ভাইরাসের চাইতে বিষ ঢুকানো হচ্ছে সেখানে মাদ্রাসার নামে, বিষ গিলানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কেউ লেখে না, বলেও না, আমরা জানি তাই বরদাস্ত করতে পারি না, তাই লিখি এবং তাই বলি। সর্বোচ্চ দায়িত্ব ছিল দেশের সরকারের, তারা দায়িত্ব পালন করেনি, নিশ্চিতভাবে তারা আল্লাহ কাছে কৈফিয়তের সম্মুখীন হবে। আমাদের যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন ততটুকু সীমার মধ্যে থেকে কাজ করব। পিছন থেকে চলে যান 1835 সাল, আর এটা 2021 সাল, আর কয়েকদিন গেলেই 200 বছর হবে। ব্রিটিশ শিক্ষামন্ত্রী লর্ড ম্যাকলে, তিনি একটা শিক্ষা দর্শন দিলেন ভারতীয়দেরকে দমন করে রাখার জন্য। তিনি তার রূপরেখার মধ্যে অনেক কথা বলেছেন, একটা লাইন খালি আপনাদের শুনিয়ে দিই। আমরা ভারতে এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের প্রজারা হবে ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট অ্যান্ড ইন্টেলেক্ট। আমাদের ভারতবর্ষের প্রজারা হবে ভারতীয় রঙে এবং দেহে, কিন্তু তারা হবে ইংরেজ রুচিতে এবং বিদ্যাবুদ্ধিতে। আজকের আমরা যারা বসে আছি, আমরা চেহারা দিক দিয়ে বাঙালি, কিন্তু ভেতরের দিক দিয়ে আমরা সব খ্রিস্টান, ইহুদি, হিন্দু ইত্যাদি। কেমব্রিজ ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির গেটে লেখা আছে সূরা নিসা 135 আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন, তোমরা বিচার করার সময় কোনো অবস্থাতেই স্বজনপ্রীতি, দলপ্রীতি ইত্যাদি কোনো কিছুই করো না। এই কথাটি তাদের এত ভালো লেগেছে, খ্রিস্টানের দেশ হওয়া সত্ত্বেও তারা তাদের বিশ্ববিখ্যাত এই ইউনিভার্সিটির আইন অনুষদের প্রধান ফটকে অত্যন্ত বড় আকারে এটা লিখে রেখেছে, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে এই আয়াতটা কি আপনারা দেখেছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি আছে? ঢাকায় কি আছে? কোথাও নাই। তো আমরা মুসলমান, অথচ ঢাকা হাইকোর্টের বিচার অঙ্গনে সামনে গ্রিক দেবী থেমিসের পূর্ণাঙ্গ দেহের মূর্তি বানানো হয়েছিল, আপনারা জানেন সবাই। ওলামায়ে কেরামের প্রতিবাদের মুখে একটু ফাঁকে সরিয়ে নিয়ে গেছে, ভাঙেনি, নষ্ট করেনি, অ্যানেক্স ভবনে একটু আড়ালে নিয়ে গেছে। এরা মুসলমান, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। তাহলে এর দ্বারা কী বোঝানো হচ্ছে? 1835 সালে ব্রিটিশের যে গাইডলাইন ছিল শিক্ষা ব্যবস্থার, সেই গাইডলাইনটি কি এখন ফলো করা হচ্ছে না? আমরা বাঙালি ইন ব্লাড অ্যান্ড কালার, বাট ইংলিশ ইন টেস্ট অ্যান্ড ইন্টেলেক্ট। ইংরেজের সেই গোলামি
ভারতবর্ষে 190 বছর আমরা করেছি, পাকিস্তানে 24 বছর করেছি, বাংলাদেশের 50 বছর তো করে যাচ্ছি। এমন কোনো বিপ্লবী সংস্কারক রাজনীতিক এদেশে জন্ম হয়নি যারা এই সমস্ত জঞ্জাল সাফ করে আমাদের নিজস্ব আকিদা বিশ্বাস অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে, এমন কোনো সাহসী মানুষের জন্ম উপমহাদেশে এখনো হয়নি। এবার আসুন, ব্রিটিশের এই লক্ষ্যে তারা কী কাজটা করল, মুসলমানদেরকে খুশি করার জন্য কলকাতাতে আলিয়া মাদ্রাসা খাড়া করল 1776 সালে। পরপর 23 বছর সেখানে প্রিন্সিপাল থাকলো ইংরেজ, মাদ্রাসার প্রিন্সিপাল আলম আলম হবে না, না 23 বছরে একটানা খালি ইংরেজরাই হয়েছে প্রিন্সিপাল যারা নিজের হাদিস কোরআন জানে না। কারণ কি, যাতে শিক্ষকগুলো তাদের অনুকূলে নিয়োগ পায়। সেই ছাত্রদেরকে তারা খুশি করল, বেতন মওকুফ করে দিল, শিক্ষকদেরকে সরকারি বেতন দিল, নানাবিধ প্রলোভন দিয়ে ওটার নাম দিল আলিয়া মাদ্রাসা। মাদ্রাসার নাম কষ্ট থাকলো, রুহুটা কবজ করে নিল। রাজশাহী হাই মাদ্রাসা আছে না, রাজশাহী মাদ্রাসা ময়দান আছে না, কিছু আছে, শুধু নামটা আছে। কারণ হাজি মোহাম্মদ মহসিনের টাকায় বহু মাদ্রাসা গড়ে উঠছে, তিনি তাঁর ওয়াকফ প্রপার্টি, তিনি বলে গিয়েছেন আমার এই সমস্ত সম্পত্তি শুধু মাদ্রাসা শিক্ষার কাজেই ব্যয় হবে। তার এই ওয়াকফের ওসিয়াতের বিরুদ্ধে ব্রিটিশ গভর্নমেন্ট গাদ্দারি করেছে, পাকিস্তান গভর্নমেন্ট গাদ্দারি করেছে, বাংলাদেশ গভর্নমেন্টও গাদ্দারি করছে, শুধু নামটুকু রেখেছে তার সম্মানার্থ, আর কিছুই রাখেনি। নামটা মাদ্রাসা ময়দান, মাদ্রাসার শিক্ষা সেখানে নাই। একবার করলে ওল্ড স্কিম, একবার করলে নিউ স্কিম, এখন তো আর কিছুই নেই। একবার করলে হাই মাদ্রাসা, কত যে শুনলাম জীবনভর সব গল্প। দিন শিক্ষা ধ্বংস করার জন্য যত রকম চক্রান্ত ষড়যন্ত্র সম্ভব শয়তানের পক্ষে, সেটাই হয়েছে চিরকাল। ইসলামের শিক্ষা আসেনি, আজও নাই, অথচ মুসলমানদের হৃদয়ে সর্বদা রক্তক্ষরণ হচ্ছে ইসলামী শিক্ষার জন্য। ভোটাররা কাঁদছে ইসলামী শিক্ষার জন্য, ভোটারদেরকে ধোকা দেওয়া হচ্ছে কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো আইন করব না, সেটা ধোকাবাজি। পুরো রাজনৈতিক জীবনটাই চলছে তাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে, জনগণের টাকা পয়সা নিয়ে, জনগণের আকিদা বিশ্বাসের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। সর্বশেষ সবচেয়ে নিকৃষ্ট কাজ করে গেছে আমাদের কয়েকদিন আগের শিক্ষামন্ত্রী, যিনি ছিলেন বামপন্থী নাহিদ সাহেব, দিনে 2013 সালে এদেশে প্রথম এদেশের বাচ্চাদেরকে সেখানে সিলেবাস করে দিলেন যে তোমরা আসলে আদমের সন্তান নও, বানরের সন্তান, নওয়াজ মিন জালেক। ডারউইনের বিবর্তনবাদ তিনি চালু করে দিয়ে গেছেন, এখন তিনি করোনা আক্রান্ত দেশবাসীকে দোয়া চাচ্ছে। কেন, বানরের কাছে চাও দোয়া, তুমি তো বানরের বাচ্চা, ঠেলার নাম বাবাজি, ওষুধ খাও, কেন থাকো বানর নিয়ে চুমু খাও, বদর হাড্ডি সব। এরা হলো মন্ত্রী, আন্তর্জাতিক পুরস্কার পাইছে, আবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী হল এই লোকটা, কিন্তু আরও তো বেঁচে আছিস। এখনকার মন্ত্রী করে কি, সে তো মহিলা, বাতিল করতে পারে না এগুলো, এত প্রতিবাদ করা হচ্ছে কোনো মূল্যই নাই, এরই নাম গণতন্ত্র? জনগণের প্রতিবাদের ভাষা নাই, কথা বলার সাহস নাই, বললে সঙ্গে সঙ্গে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দেওয়া, এর নাম কি গণতন্ত্র? ভারতের কৃষকরা রাস্তায় লুটাচ্ছে, 3 জন আত্মহত্যা করল, সারা বিশ্ব তাদের পক্ষে কথা বলছে না,
গণতান্ত্রিক প্রধানমন্ত্রীর কানে ঢুকছে না। ঠিক এই সমস্ত তন্ত্রমন্ত্রের যারা মানুষের মনের আবেগের কথা শুনতে পায় না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ইহুদি নাসারদের শিক্ষা ব্যবস্থা। এখানে মানুষগুলি গড়ে তোলা হচ্ছে বস্তুবাদী করে, সেকুলার করে, আল্লাহর উপরে অবিশ্বাসী করে তৈরি করা হচ্ছে। শুধু বাপ মা যেহেতু মুসলমান, ঘরের মধ্যে দিনের কালচার আছে বলেই আমাদের বাচ্চারা এখন মুসলমান আছে। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে, তাদের হাত দিয়ে মূর্তি বাড়ানো হচ্ছে, বাচ্চারা কিছু বলছে না। উচিত ছিল ছেলেদেরকে ঝাঁপ দিয়ে পড়া, কেন এগুলো হবে? আমরা মুসলমানের ছেলে, যারা রাজমিস্ত্রি ওরা মুসলমান না, যারা যোগাড়ি ওরা মুসলমান না। তোমার বিধানদাতা, তোমার রোগদাতা, তোমার আরোগ্যদাতা, যখন ওই সন্তান জানবে আল্লাহ আমার রুজিদাতা, তখন সে কিন্তু রুজির জন্য চুরি করবে না, অফিসে গিয়ে ঘুষ খাবে না, সে মিথ্যা ভাষা লিখবে না। কারণ সে আগেই শিখেছে ছোটবেলায় মাদ্রাসায় যে আল্লাহ আমার রুজিদাতা, আল্লাহ আমার জন্মদাতা, আল্লাহ আমার জীবনদাতা, তিনি আমার মরণদাতা। যখন সে জানবে আল্লাহ আমার হায়াত মৌতের মালিক, সে কিন্তু ভীত হবে না, কাপুরুষ হবে না। ওষুধ সে খাবে, কারণ আল্লাহ রসুল নিজে বলছেন আল্লাহ পাক নিজে রোগ নাজিল করেছেন, তিনি নিজে ওষুধ নাজিল করেছেন। সে ওষুধ খাবে, কিন্তু ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। তার মধ্যে একটা সাহসী চিন্তা চলে আসবে, তকদির বিশ্বাসী হবে। সে যখন দেখবে আমি মানুষ, আমি একা কিছু করতে পারছি না, সবসময় মুখাপেক্ষী, সে কিন্তু তখন জামাতবদ্ধ জীবনে বিশ্বাসী হয়ে যাবে। সে নেতৃত্বের প্রতি আনুগত্যশীল হবে, দেশের সরকারের প্রতি আনুগত্যশীল হবে, পিতার প্রতি আনুগত্যশীল হবে, সমাজ নেতার প্রতি আনুগত্যশীল হবে, কোথাও সে বিদ্রোহী হবে না। কারণ সে দেখতেই পাচ্ছে যে আমি একা কিছু করতে পারছি না। এই সমাজবদ্ধ জীবন সম্পর্কে যখন হাদিস পড়বে, কোরআন পড়বে, তখন সে আরও ক্লিয়ার হয়ে যাবে। কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রসুল্লাহ উলিল আমর মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুল আনুগত্য করো এবং তোমাদের নেতাদের আনুগত্য করো, বাস একটি আয়াত তার জন্য যথেষ্ট নয় কি? হাদিস বলছে মানে আরাদা বহুবতল জান্নাহ ফালিয়াল জামিল জামা, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করে নেয়। তখন কিন্তু আপনার ছেলে জামাতবদ্ধ জীবনে বিশ্বাসী হয়ে যাবে, নেতার প্রতি আনুগত্য করবে, স্কুল কলেজে প্রধান শিক্ষক হত্যা করবে না, মিছিল করবে না, মারবে না, ধরবে না, কিছুই করবে না, কারণ প্রধান শিক্ষক তো আমার নেতা, সম্মান করতে হবে তাকে। বাড়ি যাবে বাপকে সালাম করবে, কারণ বাপ তো আমার নেতা। সে হাদিস পড়তেছে বাপ মায়ের পায়ের তলে তোমার জান্নাত, সে কি বাপ মায়ের সঙ্গে বিদ্রোহ করবে? প্রতিটি ক্ষেত্রে যখন সে তৌহিদ রিসালাত আখরাতের বিশ্বাস নিয়ে কোরআন হাদিস পড়বে, মাত্র কয়েকটা হাদিস যদি পড়ে নেয়, যেগুলো বললাম মাল্লামি আরহাম সাগিরেনা আল্লাহ ইয়ক্কর কবির না ফলে সাবেন না, যে ব্যক্তি ছোটোকে স্নেহ করল না, বড়কে সম্মান করল না, সে মুসলমান নয়। মান গাসানা ফলে সাবেন না, যে প্রতারণা করল সে আমাদের দলভুক্ত নয়। মান লা ইমান আলি মাল্লা আমানত আলাহ, তার ইমান নেই যে যার আমানত নাই। ওলা দিন আলি মাল্লা আহাদ আলাহ, যার ওয়াদা ঠিক নাই, তার দিন নেই, তার আমানতদারি নেই। ছোট্ট ছোট্ট হাদিসগুলি এখানে আমাদের সিলেবাস আছে, এগুলো যদি একটা বাচ্চা পড়ে ক্লাস ওয়ানে ক্লাস টুতে যদি পড়িয়ে দেয়, ও কিন্তু আর না পড়লেও চলবে, ফাউন্ডেশন মজবুত হয়ে গেল। এই ছেলে কখনোই সন্ত্রাসী হবে না, এই ছেলে কখনোই দেশের বিপর্যয়কারী হবে না, ফাসাদকারী হবে না। সে সবসময় আল্লাহর প্রতি তওয়াক্কল করে হালাল রুজি উপার্জন করবে, কারণ সে ছোট্ট হাদিস জানে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উগজ্জিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্যে পরিপুষ্ট হয়েছে। এই ছোট্ট ছোট্ট হাদিসগুলো বাসে করে করে যখন আমাদের সিলেবাস আমরা দিয়ে দিয়েছি, এক বস্তা বই পড়ে যা না শিখবে, এই দশটা হাদিস শিখলেই তার আলহামদুলিল্লাহ তার ফাউন্ডেশন গড়ে যাবে। এটাই হলো হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশের সিলেবাসের কিছু রূপরেখা আপনাকে খালি বললাম। আকিদা গড়বে, সে চরমপন্থী হবে না, শৈতল্যবাদী হবে না, আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহ আরশে আছেন, কিন্তু সবসময় সর্বদা সর্বাবস্থায় তিনি আমার সঙ্গে আছেন, সে কাউকে ভয় করবে না। আমার হায়াত আমার মৌত বান্দার হাতে নয়, আল্লাহর হাতে।
প্রতিটি বিষয়ে তার আকীদাকে মজবুত হয়ে যায়, বাদ বাকিগুলো আস্তে আস্তে শিখে নেবে। যেখানেই যাক, জাহাজ নোংর করা থাকে না, পানির তলে নোংর দেখা যায় না, বিশাল জাহাজ পানির উপর দাঁড়িয়ে থাকে, ওই নোংর ছিঁড়ে না যাওয়া পর্যন্ত ওখানেই থাকে। আকিদাটা ওরকম, আপনার বাচ্চার আকিদা যখন এরকম মজবুত হয়ে যাবে, ও দেশের প্রেসিডেন্ট হলেও কিন্তু ওই আকিদাতেই থাকবে, ও ডানিয়ে যাবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এইভাবে এদেশের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছে। যারা দেহে এবং রঙে বাঙালি হবে এবং চিন্তা চেতনাতেও তারা পাক্কা মুসলিম হবে, তৌহিদপন্থী হবে, শিরিকপন্থী হবে না, সুন্নতপন্থী হবে, বেদাতপন্থী হবে না, আখরাতপন্থী হবে, দুনিয়া পূজারি হবে না, এটুকু যদি অন্তত হয়ে যায় তাহলে আমার মনে হয় আমাদের অভিভাবকের জীবন সার্থক হবে। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে তৌহিদ রিসালাত ও আখরাতের লক্ষ্যে শিক্ষা অর্জনের তৌফিক দান করুন। অভিভাবকদেরকে বলবো, দুনিয়া পূজারি হবেন না, আপনার সন্তান কি খাবে ও বাজেট আল্লাহর হাতে, তিনি জন্ম যখন দিয়েছেন তখনই তার হায়াত তার রিজিক লিখে দেননি। বিশ্বাস যদি মজবুত থাকে তাহলে বেশি ব্যস্ত হবেন না। এই 31 মানে কি 31 দিন হয় কখন, রাত্রি না সকালে বলেন, এখন খোঁজবা না, দিন কি রাত্রি হয় না সকালে হয়, 31 কখন হইল, রাত 12:01 তখন কি সকাল সূর্য উঠছে, এটা ধোঁকা না, মিথ্যা, ভুয়া, এটারই পক্ষে সারা বিশ্ব। আমেরিকায় সকালে 12:01 বাংলাদেশে সকালে রাত 12:01 এখানে শহীদ মিনারে পুজো দিতে যায় রাত 12:01 এখানে তপোধ্বনিকের রাত 12:01 প্রকাশ্য একটা মিথ্যাকে যারা সত্য বলে এদের চাইতে বড় মূর্খ আর দুনিয়াদার আছে? এর মানুষকে কী শেখাবে? মনে রাখবেন ইসলামিক ক্যালেন্ডারে মগরিব সূর্য ডুবলেই দিন শেষ, সূর্য উঠলে দিন শুরু, এটা পাগলও বোঝে এটা, কিন্তু এসব নেতারা বোঝে না, শিক্ষিত লোক ভণ্ড, কিসের শিক্ষিতরা, এরা দুনিয়ার মানুষকে ধোকা দিচ্ছে এমনি করে করে, রাত 12 এতে বেলা ওঠে, ওইটি হলো 31 মানে ওই ঠিক আমি দেখলাম রাত 1 থেকে এই 17-18 পর্যন্ত একটা খালি ফাটাফাটি চলল, এর আগে কিন্তু বাঁচানি, তখন বুঝলেন ব্যাপারটা কী আসছে, অচত্র অভ্যাস নেই, কিসের শব্দ, অনেক পরে বুঝলাম তাই তো আজকে যে 31 ঠিক আছে। তাহলে এই যে একটা চূড়ান্ত ধোকাবাজি, এটা মনে রাখবেন, এই সঙ্গে আকিকা যুক্ত। অনেক সময় পর্যন্ত ফতোয়া জিজ্ঞেস করে, স্যার আমার ছেলে হয়েছে মগরিবের পরে, তা দিন ধরব কখন, হয় না 7 কবে, বিশুদ্ধরে দিন গত রাত্রে সন্তান হয়েছে, তোর আকিকা কবে হবে, যদি 12:01 থেকে দিন ধরেও তাহলে তোর তো বৃহস্পতিবার না, তো তখন তো বৃহস্পতিবারে ধরতে হবে, কিন্তু শুক্রবার ধরা হবে না, যেহেতু আমাদের হিসাবে ও মগরিব ক্রস করে গেছে, বৃহস্পতিবার শেষ শুক্রবার শুরু হয়ে গেছে, তাই না, কিন্তু এই খ্রিস্টানদের হিসাবে রাত 12 পর্যন্ত এখন বৃহস্পতিবার আসে, 12:01 যে শুক্রবার হবে। এই মিথ্যা জিনিস আমাকে বিশ্বাস করতে আপনারা বাধ্য করবেন নাকি? যারা প্রকাশ্য সূর্যদেহ সূর্য সৃষ্টিকর্তা চিনতে পারে না, যারা আল্লাহকে দেখে আল্লাহকে চিনতে পারে না, যারা ধোঁয়া দেখে আগুন বোঝে না, যারা আলো দেখে সূর্য টের পায় না, অথচ মূর্তি কথা বললা ওটা খুব ভালো, এইসব পাগলদের দুনিয়া চলবে, এটি চলছে, ইন্ন লেখাপড়া, এতে MA PhD লন্ডন হয়ে যাচ্ছে আমরা, জি না, ধোকা ঢুকেন না। কোরআন হাদিস অত্যন্ত স্পষ্ট এবং অত্যন্ত সহজ, এ যে কোনো সহজ লোকই বোঝে, মক্কা মদিনার লোকেরা আপনার মতো MA পারছিল না, তারা কোরআন হাদিস বুঝত, বুঝলে বলি মুসলমান হয়েছে, এত বিজ্ঞান টিজ্ঞান দরকার নেই, সহজে বলে দিচ্ছি, ওই সূর্য ডুবলো দিন গেল, সূর্য উঠলো দিন শুরু হয়ে গেল, কালা শেষ, এই যে জিনিসটা বোঝার জন্য কি এত বিজ্ঞান লাগে নাকি? কিন্তু না, আমাকে বুঝতেই হবে, রাত 12:01 না হওয়া পর্যন্ত আমার দিনই হবে না, বড় বুঝবাতে পড়ে গেছে, ওই জন্য বিষয়টা খোলাসা করে দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে
জীবন গড়ার তৌফিক দান করো। আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।